আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লা সালাতাম আসল্লা আলা আলী ওয়া সাহাবাদ সময় তো প্রিয় ভাই বোনেরা আমাদের আইডিসির পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্বের আজকের প্রশ্ন আমার ছেলের নাম রেখেছিলাম মুকিদ বিন মাহমুদ ও আমি এবং আমার মেয়ের নাম সাউদা বিনতে মাহমুদ ঈশা এ নাম কোরআনিক কিনা কিংবা এর সঠিক অর্থ কি বা নামটি কি কোরআন ও সন্না অনুযায়ী ঠিক আছে নাম রাখার আগে আমাদেরকে জানতে হবে প্রথম কথা নামটা ওকে কিনা শরীর সম্মত কিনা রাখার পরে জিজ্ঞেস করি আমরা অনেকেই না প্রথম আপনি জিজ্ঞেস করবেন যাচাই বাচাই করবেন নাম রাখা যাক কিনা আমরা আব্দুল মকিত রাখতে পারি আব্দুল মুকিত মকিত মানে হাসি মানে হাফাজতকারী বা সাক্ষীদাতা কিন্তু শুধু মকিত যেহেতু আল্লাহর নামের আল মকিত তো রাখা যাবেই না তবে আব্দুল মকিত রাখা এটাই উত্তর হবে বিন মাহমুদ ঠিক আছে মাহমুদের ছেলে আর এইভাবে সাউদা বিনতে মাহমুদ রাখা যায় ঈশা এগুলির নাম রাখা যায় সাউদা আল্লাহ নব্বী আল সালসাল্লামের একজন উম্মাহাতুল মোমিনের স্ত্রীর নাম যেটা আমাদের উম্মাহাতুল মোমিনের রাখা যায় সমস্যাল ইনশাআল্লাহ সাউদা মানে সউদ থেকে সাউদা কালো তা আরবদের নামের কিন্তু অর্থ তারা আনিত না যা চিহ্নিত করা বা বুঝা রাখা যেতে পারে যেহেতু একজন সময়তা আমাদের উম্মাহাতুল মোমিন এবং আসলে স্ত্রী এর সাথে তিনি একজন সাহাবিয়া রাখা যায় ইনশাআল্লাহ তবে আমি বলবো যে নাম রাখার আগে কিছু নাম আছে রাখা যায়জ কিছু নাম রাখা উত্তম কিছু নাম রাখা যায়জ কিছু মাকরু কিছু হারাম এই জিনিসগুলি আমরা জানব এবং নাম রাখার ক্ষেত্রে ভালো যারা অর্থ জানে অনেক সময় ইন্টারনেটে মিস্টার গুগলে নাম সার্চ দিয়ে নামের অর্থ রেখে দিয়েছে কিন্তু আসল নাম অর্থে অর্থটা গুগল মিস্টার ভালো জানে না বা এই নামটা একটা শব্দের একাধিক অর্থ হতে পারে হয়তো গুগল মিস্টার আর অর্থ বুঝে নিয়েছে স্পেলিংয়ের কা ব্যাপার থাকে বানানের ব্যাপার থাকে এই জন্যে আমরা বলবো নাম রাখার যেহেতু আকিকা দিয়ে নাম রাখতে হবে বা একটা মুসলিম ঘরের ছেলে মেয়ের নামগুলো অর্থ হয় এবং সুন্নাসুম্মত হয় সেটা খেয়াল রাখা জরুরি আল্লাহ আমাদের তুই দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত